हाय फ्रेंड, तो आमी रेडी हुए सकाल सकाल बैरिए पड़े, तो कोथाय जाच्छी पूरा वीडियोटाय देखते थाको। तो ये देखो आमी कोथाय चले एसेछी, स्वनिर्भर महिला समिति एखाने एकटा ट्रेनिंग आछे, सेई ट्रेनिंगे आमादेरो डेकेछे, तो सेखाने एसेछी आमरा ट्रेनिंग करते। तो एखाने रान्नार व्यवस्थाओ आछे, दुपुरे खावा दावार व्यवस्थाओ आछे आमादेर सकल महिलादेर, जे सब महिलारा एखाने आर कि ट्रेनिंगे आसबे। तो আমরা ট্রেনিং এ কিভাবে আমাদের ট্রেনিং হচ্ছে আর আমরা ট্রেনিং থেকে কি কি শিখছি পুরোটাই তোমাদের সঙ্গে তুলে ধরব। এটা দ্বিতীয় দিনের ভিডিও, প্রথম দিন খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম যে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। যারা স্বনির্ভর গোষ্ঠীতে আছো তারা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে আর ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এই যে এখানে আমাদের ট্রেনিং হচ্ছে পাশেই এই বাওর মতো এটা, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে একটা গানের মাধ্যমে আমাদের ট্রেনিংটা শুরু করানো হলো, তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। নিয়মিত সঞ্চয় করার জন্য, তৃতীয় অল্প সুদে ঋণ পাওয়ার জন্য, চতুর্থ সমাজে নিজেদের মর্যাদা বৃদ্ধির জন্য, পঞ্চম সংসারে অর্থনৈতিক উন্নতির জন্য, ষষ্ঠ। তো আমাদের গোষ্ঠীতে কিছু রুলস আছে যেগুলো আমাদের আর কি আগের দিন করিয়েছিল, পরের দিন ট্রেনিংয়ে এসে সেইগুলোই আর কি পড়ে শোনাতে হয়। তো সেই কাজই আমি করছিলাম, পড়ে সবাইকে শোনাচ্ছিলাম। আর এই যে দিদি বোর্ডে আমাদের সমস্তটাই বুঝিয়ে খুব সুন্দরভাবে, দুটো দিদি এসেছিলো, সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে কিভাবে আমরা টাকা নিয়ে লেনদেন করব। আরও যারা গোষ্ঠীতে আছে তারা এই বিষয়গুলো জানবে। তো ট্রেনিং মোটামুটি শেষের দিকে, তো চলো। তো আমাদের ট্রেনিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। ট্রেনিংয়ে প্রথমে চা বিস্কুট, তার এক ঘন্টা পরে আর একটা টিফিন দেওয়া হয়েছে, আর দুপুরের খাবার তো এখানে একটু পরেই আমাদের খেতে দেবে। তো এই যে খাওয়া দাওয়া কাম হচ্ছে, আমার আগে খাওয়া হয়ে গেছে বলে আমি একটু ভিডিও করে রেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যালো ফ্রেন্ডস, তো ওখানে ট্রেনিং শেষ করে আর ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো, যার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো বাড়িতে এসে রেস্ট নিয়ে ভিডিও করলাম। গুড ইভিনিং সবাইকে। তো আমি কিছু বলতে চাই, মানে এই গোষ্ঠীর ব্যাপারে, যে আমরা কিসের ট্রেনিংয়ে গেছিলাম, কতদিনের ট্রেনিং ছিল, আর ট্রেনিংয়ে আমরা কী কী সুযোগ সুবিধা পেয়েছি সব কিছুই বলবো। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যারা বিশেষ করে যারা গোষ্ঠীতে আছো আশা করি তাদের কাজে আসবে, আর যারা এখনও গোষ্ঠীতে ঢোকোনি তো তোমরা করতে পারো, খুবই ভালো সুযোগ সুবিধা আছে দলের মধ্যে। তো প্রথমেই শুরু করি, আমাদের দলের নাম শুভকামনা। আর আমাদের যে তিন দিনের ট্রেনিং ছিল, সিসি ট্রেনিং, মানে আমাদের এক বছর চার মাস দলের বয়স হয়েছে। তো সেখানেই আমাদের ব্যাংকের থেকে একটা লোনের ব্যবস্থা করে দেওয়া হয়, 1.5 লাখ থেকে শুরু। তো প্রথমেই 1.5 লাখ টাকা আমাদের অ্যাকাউন্টে আর কি, সবার 10টা মহিলারই আধার কার্ড আই কার্ড জমা নিয়ে অ্যাকাউন্টটা তৈরি হয়েছে। তো সেখানে আর কি টাকাটা আসবে ব্যাংকের থেকেই, সেই বিষয়েই আমাদের তিন দিনের ট্রেনিং ছিল। তো সেখানে 10 জন মহিলাদেরই উপস্থিত থাকতে হয়েছিলো, আমরা 10 জনই গেছিলাম। আর আমাদের তিন দিনের ট্রেনিং প্রচণ্ড ভালো হয়েছে, খুবই ভালো, আমরা অনেক কিছু শিখেছি। যেই কারণেই প্রথম দিন গিয়ে আমি ভিডিও করিনি, প্রথম দিন আমি আগে দেখেছি শুনেছি ভালো লেগেছে বলে দ্বিতীয় দিন থেকে ভিডিও করা স্টার্ট করেছি, মানে আমার মনে হয়েছে যে তোমাদের সঙ্গেও শেয়ার করা উচিত। তো সেই কারণেই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ওই যে টাকার বিষয়ে আর কি, কীভাবে টাকাটা আসবে, কীভাবে আমাদের দলে চলবে, কত সুদ আমরা দেব ওই টাকার উপরে, A to Z আমাদের পুরোটাই বুঝিয়ে দিয়েছে, যতটা পেরেছে আমি ভিডিও আকারে প্রথমেই দিয়েছি, তোমরা দেখে নিতে জানি। আর ট্রেনিংয়ে আমরা যা যা পেয়েছি, প্রথমে যাওয়ার পরে ট্রেনিংয়ে পেয়েছি এই যে ফাইলটা পেয়েছি, একটা খাতা পেয়েছি, সাথে একটা পেনও পেয়েছি, তার এক ঘন্টা পরে চা বিস্কিট পেয়েছি, তার এক ঘন্টা পরে সকালের ব্রেকফাস্ট অনুযায়ী আমরা এক প্যাকেট করে বিস্কুট পেয়েছি, তারপরে দুপুরের খাবারটা ওখান থেকেই পেয়েছি, দুপুরের লাঞ্চটা করে তারপরে তিনটে থেকে চারটের মধ্যে আমাদের ট্রেনিং কমপ্লিট হয়েছে। তিন দিনই আমরা অনেক মজা করেছি,
গান হয়েছে, অনেক গল্প হয়েছে। শুধু আমাদের দল না, আরো দুটো দল ওখানে ছিল, তো অনেক দিদিদের মনের কথা ওখানে বলেছে, তারপরে দলে কোনো অসুবিধা সুবিধা সব কিছু ওখানে শেয়ার করেছে। তো এই ছিল আমাদের ট্রেনিং। আরও পরবর্তীতে আরও ট্রেনিং আছে, কী কী ট্রেনিং হবে সব তোমাদের দেখাবো। কারণ আমার এর আগেও আমি একটা ট্রেনিংয়ে গেছিলাম, তো ওই ট্রেনিংটা 2 দিনের ছিল, বেশিক্ষণের জন্য ছিল না, কিন্তু এই ট্রেনিংটা 3 দিনের জন্য আর সারা দিনেরই ছিল আর কি। তো আমার খুবই ভালো লেগেছে, তো এই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে। আর দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে, এখনকার মতো টাটা।